তীরে আজ থেকে আবারও শুরু হয়েছে নদী দখলমুক্ত করার অভিযান। এই মুহূর্তে তুরাগের আশুলিয়া অংশে উচ্ছেদ চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রাকিব, হ্যাঁ, আপনি জানেন যে ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে যে চলমান অভিযান, সেটি সকালে আপনাকে আমি বলেছিলাম যে আজ কিন্তু অনেক বেশি কিছু শিল্প কলকারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন গুদাম এগুলো রয়েছে, যেগুলো এই তুরাগের দুপাশ দখল করে গড়ে তোলা হয়েছে এই স্থাপনাগুলো। তো তেমনই কিন্তু একটু বিশাল স্থাপনা এখানে আমরা দেখছি। তুরাগের ঠিক পাশেই এই নাভানা গ্রুপের একটি পাইপের বড় গোডাউন এবং তাদের যে এলপিজি গ্যাস, সেই এলপিজি লিমিটেডের একটি বড় গোডাউন, এখানে কিন্তু কয়েক একর জায়গার উপর গড়ে উঠেছে এই বিশাল স্থাপনা। তো এখন দেখছেন সেই সব স্থাপনাগুলো কিন্তু এখানে বিএডব্লিউটিএ তাদের যে স্কাভেটার রয়েছে তা দিয়ে উচ্ছেদ করছেন। আমি আপনাকে আগেও বলেছি যে আমরা দেখেছি বুড়িগঙ্গা কিংবা তুরাগের যে প্রথম দিকটায়, সেখানে বেশিরভাগই ছিল ব্যক্তিগত মালিকানাধীন যে জমি, ব্যক্তিগত মালিকানাধীন বাড়ি, অবৈধ স্থাপনা, সেসব বেশি ছিল। কিন্তু যতই আমরা ধীরে ধীরে তুরাগের মেইন স্ট্রিম বা মানে উপরের দিকে আসছি, উত্তরার দিকে যাচ্ছি, টঙ্গীর দিকে যাচ্ছি, ততই কিন্তু আমরা বলেছিলাম আগে থেকে যে ততই বিভিন্ন বড় বড় শিল্প কলকারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন যে কর্পোরেট অফিস রয়েছে তাদের যে বিভিন্ন কারখানা, গুদাম এগুলো বেশি পাওয়া যাবে। এবং আমরা কিন্তু সেগুলি এখন দেখেছি, আমরা গত সপ্তাহে দেখেছি বেশ কিছু বড় বড় নামকরা কোম্পানির যে সিমেন্ট বা পাথরের রেডিমিক্স প্ল্যান্ট রয়েছে সেগুলো ছিল, সেগুলো গত সপ্তাহে উচ্ছেদ করা হয়েছে। তো আজকে আমরা শুরু থেকে আপনাকে বলছিলাম যে এই যে তুরাগের মেইন স্ট্রিম বা যখন এই ধীরে ধীরে টঙ্গীর দিকে যাওয়া হবে তখন এই বড় বড় স্থাপনা পাওয়া যাবে। এবং তেমনই কিন্তু এই বড় একটি স্থাপনা, বাংলাদেশের নাম করে একটি কোম্পানি নাভানা, তাদের এখানে মূলত তারা এই তুরাগের জায়গা দখল করে বড় একটি গুদাম তারা এখানে তৈরি করেছিলেন, যেখানে আপনি দেখছেন, আমি একটু ধীরে ধীরে দেখাই, অসংখ্য পাইপ রাখা রয়েছে এই গুদামের মধ্যে। এবং এর ঠিক পরের অংশটি, অর্থাৎ এখন যেটি আছে এর পরের অংশটিতে রয়েছে তাদের যে এলপিজি ব্যবসা রয়েছে, অর্থাৎ গ্যাসের ব্যবসা, তার কিন্তু অসংখ্য বড় একটুখানে গুদাম রয়েছে, সেখানে তারা অসংখ্য যে সিলিন্ডার সেগুলো তারা রেখে ব্যবসা করে থাকেন। তা আমরা আসলে জানতে চেয়েছিলাম যে এগুলো তারা সরিয়ে রাখবে নাকি সরানো হয়েছে উচ্ছেদ করার আগে, যেহেতু গ্যাস একটি দাহ্য পদার্থ, এখানে কিছুটা ঝুঁকি রয়েছে, সেগুলো তারা সরিয়ে নেবেন কিনা। তো সেটি বিএডব্লিউটিএ বলেছে যে তারা যে কোনো ঝুঁকি যদি থাকে উচ্ছেদ করতে গিয়ে সেগুলো তারা আগেই একটি তাদের যে নির্দিষ্ট স্থান দূরত্বে তারা নিয়ে যাবেন, এরপরে তারা ঝুঁকিমুক্তি করে সেই এলাকাটি তারা সেখানে নিয়ে তাদের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবেন। তো সেটি কিন্তু ইতিমধ্যে আমরা যতদূর জেনেছি ওপাশে শুরু হয়েছে। এবং আমরা এখানে কথা বলেছিলাম নাভানার যারা রয়েছে, নাভানা কোম্পানির যারা, তাদের সাথেও জানতে চেয়েছিলাম, তারা আমাদেরকে যে বিষয়টি বলেছেন যে তারা উচ্চ আদালত থেকে একটি রায় নিয়ে এসছেন যাতে এটি উচ্ছেদ করা না হয়, এমন একটি রায় তারা নিয়ে এসছেন। তবে বিএডব্লিউটিএ সেই রায়টি পড়ে বলেছে যে ভ্যালিড বা যিনি স্বীকৃত কোনো আইনজীবীর, সেখানে তারা কোনো নাম বা আইনজীবীর যে একটি নম্বর থাকে সেই নম্বর তারা পাননি বলে তারা সেই রায়টিকে গুরুত্ব দেননি, তারা তাদের যে পুরনো সীমানা সেই সীমানা অনুযায়ী তারা ভেঙে দিয়েছেন। একইভাবে এই নাভানা কোম্পানিটা কিন্তু শুধু যে তুরাগের জায়গা দখল করেছে তাই কিন্তু নয়, এটি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের জায়গা, অর্থাৎ রাস্তার পাশের জায়গাটি হলো পানি উন্নয়ন বোর্ডের, আর নদীর পাশের যে জায়গাগুলো সেগুলো হলো বিএডব্লিউটির, অর্থাৎ তারা দুটি সরকারি সংস্থার জায়গা দখল করে এই বিশাল স্থাপনাগুলো তারা তৈরি করেছেন। তো বুঝতেই পারছেন এই অবৈধ স্থাপনাগুলো এখন ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে এই টঙ্গী পর্যন্ত এ ধরনের যত স্থাপনা আছে তুরাগের দুপাশে তার সবই তারা ধীরে ধীরে উচ্ছেদ করবেন। এবং এখানে তারা কোনোভাবেই কোনো পরাশক্তি বা কোনো যারা এখানকার স্থানীয় প্রভাবশালী কারো কোনো কথাতেই কিন্তু তারা তাদের যে উচ্ছেদ তা থেকে তারা সরে আসবেন না, তারা পিছপা হবেন না। তারা বলছেন সরকারের যে জমি সেটি হোক বিএডব্লিউটিএ কিংবা হোক পানি উন্নয়ন বোর্ড, তাদের যে যৌথ অভিযান এটি তারা একদম টঙ্গীর যে ব্রিজ সেখানে গিয়ে বালু নদীতে শুরু করবেন। এবং আমি আপনাকে আবারও বলি সামনে কিন্তু আরও অনেক বড় বড় এমন কারখানা রয়েছে, শিল্প যে গুদাম সেগুলো রয়েছে, দেখা যাক সেগুলো পরবর্তীতে কতটুকু উচ্ছেদ করা যায়। তো মোটামুটি আমার কাছে তুরাগ পারে বিএডব্লিউটিএ যে উচ্ছেদ অভিযান তারাই ছিল সবশেষ খবর। দর্শক, তুরাগ তীর অবৈধ দখলমুক্ত করতে বিআইডব্লিউটিএ অভিযান পরিচালনা করছে এবং সেই উচ্ছেদ অভিযানের আশুলিয়া অংশের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। মাদ্রাসা ছাত্রী নুসরা